আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমি বর্তমানে ভয়েস ওভার করতেছি ঢাকা থেকে। আমি 18 তারিখে বাসা চেঞ্জ করেছি আর 19 তারিখে আমি চলে এসেছি ঢাকাতে। ঢাকাতে আসার সময় আমি নাফিকে বলেছিলাম যে আমার ব্লগের জন্য কিছু ভিডিও ক্লিপ করো, আর আমি আসলে জার্নি করতে পারি না। আমার শুধুমাত্র ট্রেন জার্নিটা আমার ভালো লাগে আর প্লেন জার্নিটা ভালো লাগে, আর বাসে তো আমি জার্নি করতেই পারি না। প্লাস হচ্ছে গাড়িতে জার্নি করতে পারি কিন্তু আমার খারাপ লাগে আর কি, মানে অনেক খারাপ লাগে, বমি আসে, এই ঝামেলা সেই ঝামেলা করে আর কি, শরীরটা খুবই খারাপ লাগে। তারপরে আমি চিন্তা করেছিলাম আমার ওয়াসিফের জন্য, কিন্তু আমার ওয়াসিফের শরীর ভালোই ছিল, সারা রাত গাড়িও ঘুমিয়ে আসছে, আর নাফি তো সব জার্নি করতে পারে, ওর কোনো সমস্যা হয় না। সাথে ছিল আমার ভাই ছোটোটা আর ওদের ড্রাইভার। তো এই তো আমি যাচ্ছি, আর সবচেয়ে মানে একটা কথা, সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে আমি বাসাটা চেঞ্জ করেছিলাম অনেক আশা নিয়ে, অনেক মানে সুবিধা পাবো বলে, কিন্তু দেখা যাচ্ছে বাসাটা চেঞ্জ করার পরে আমার অসুবিধা শেষ নাই। বাসাটাতে প্রথম নম্বরে হচ্ছে অনেক প্রবলেম। 1 নম্বর প্রবলেমটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, আর 2 নম্বর প্রবলেমটা হচ্ছে পানির প্রবলেম। পানিটা খুব ঘন ঘন যায়, ঘন্টায় ঘন্টায় দেখা যায় মোটর চলে যায়, পানি চলে যায়, মোটর সারতে হয়। প্লাস হচ্ছে নেটওয়ার্ক তো একদমই থাকে না। এই যে আমি আমার ছেলে ওয়াসিফ আর আমার ভাই আছে গাড়িতে, নাফির ভিডিও করতেছে। তো এই তো জার্নি করে মানে আমার যেহেতু খারাপ লাগে, তো খারাপ লাগার পর্যায়ে পাবেল বললো যে এখানে একটু রেস্ট নাও, কিছু খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করলে হয়তো বা তোমার বমি বমি ভাবটা সারতে পারে। বমি আসে নাই কিন্তু খুবই খারাপ লেগেছিলো। তো হোটেল রাজমণিতে উঠলাম, উঠে কিছু খেলাম, খেলাম বলতে খিচুড়ি বিফ আর খিচুড়ি খেয়েছে আমার ভাই আর আমার নাফি, আর ওয়াসিফ তো বসে একটু খিচুড়ি খেয়েছিল কিন্তু ওরও ভালো লাগেনি, ও পরে দই খেয়েছে। খিচুড়ি টিচুড়ি খেলো নাফি আর পাবেল, আর ওয়াসিফ তো খিচুড়ির খেলো না, একটু করে দিয়েছিলাম, ও খায়নি। আর আমি কোনো কিছু খেতে পারিনি যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছিল এই জন্য। রাজমণি থেকে খাওয়া দাওয়া পরে এখানে গাড়িতে গ্যাস ভরার জন্য থেমেছিল, অনেক লম্বা লাইন। এটা হয়তো বা জান্নাত রেস্টুরেন্টের পাশে, এই জায়গাটার নাম কি আমি আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে, আর লম্বা একটা লাইন ছিল। লাইনের দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছিল গ্যাস পড়তে। তো আমরা এখানে হাঁটাহাঁটি করতেছিলাম, নাফি ওয়াসিফ আমি নাফির ছোটো মামা মানে আমার ছোটো যে ভাই সেটা, তো হাঁটাহাঁটি করতেছিলাম আর ওয়েট করতেছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, আর আমার ভাইটা অনেক বিরক্ত হয়েছিল, কারণ হচ্ছে গাড়িতে এসি ছাড়তে দেই নাই, আমরা জানালা ছেড়ে আসছিলাম। আমার খারাপ লাগে এসিটা, জানালাগুলো বন্ধ করে যখন এসি ছাড়া হয় তখন দেখা যায় আমার আরও বেশি খারাপ লাগে। আর আমার ভয় লাগতেছিলো আমার খারাপ লাগলে তো আমি সহ্য করে ফেলতে পারবো, কিন্তু যদি এসিটেসি চালানোর পরে আমার ওয়াসিফের খারাপ লাগে বা ওয়াসিফের কোনো সমস্যা হয় তখন কিন্তু সেটা সহ্য করা আমার পক্ষে সম্ভব হবে না। আর ওই জন্য আর কি আমি গাড়িতে এসিটা বন্ধই রেখেছি। আর আমার এই এসি বন্ধ রাখাতে কিন্তু প্রবলেম হয়ে গিয়েছে আমার ভাইয়ের, ভাইয়ের প্রবলেম হয়েছে কারণ ওর গরম লাগতেছিলো, খুব অশান্তি করতেছিলো, খুব কষ্ট দিয়ে ফেলেছিলাম ওদেরকে, বাট কিছু করার ছিল না, আমার যেহেতু খারাপ লাগে আমি কী করবো। তো ফাইনালি জার্নি করে চলে আসলাম আমাদের বাসায়, এসে কিন্তু আমরা ঢুকে পড়েছি অলরেডি, ঢুকে সবার সাথে আমাদের কথাবার্তা হয়ে গিয়েছে। তারপর বললাম যে আমি ভিডিও করতে পারিনি, শরীর খারাপ ছিল, তখন আম্মাকে বলেছিলাম এবং আমার ভাইয়ের বউকে বলেছিলাম যে আমি বাসার ভিডিও করি। তো আম্মা এখানে মাছের ভর্তার জন্য মাছ কাটা বাজতেছিলেন ড্রয়িং রুমে বসে। তো ওদের বাসাটা খুবই সুন্দর আর গুছানো, আর আপনারা সবাই জানেন আমার সুন্দর বাসার গুছগাছ থাকলে আমার খুবই ভালো লাগে, আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। এই যে শোকেসটা দেখতেছেন, এই শোকেসটা কিন্তু আমার খুবই পছন্দের, এরকম একটা শোকেস আমি কিনতে চেয়েছিলাম আমার বাসার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কিনা হয়নি। এটা হচ্ছে ওদের বাসার, ওদের মানে আমার ছোটো ভাই থাকে এই রুমে, আর আমরা থাকেন বাড়িতে বাসায় সবখানে থাকেন। আর এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের যে ডাইনিং টেবিলের যে তুর্কি টেবিল আর চেয়ার কাভারগুলো দেখতেছেন, এই কাভারগুলো কিন্তু ওরা কিনেছে সোফা এবং ডাইনিং টেবিল চেয়ারের সাথে ম্যাচ করে, ভালোই লাগতেছে দেখে। আর এটা হচ্ছে আমার ভাই যে বড়টা সেটার ওর রুম, আর রুমের ফার্নিচারগুলো কিন্তু খুবই সুন্দর, এই সব ফার্নিচারগুলো আমার ভাইয়ের পছন্দ করে কেনা, আর ওর পছন্দ কিন্তু খুবই সুন্দর।
তারপরে এই ফার্নিচারগুলো কিন্তু এখনকার কেনা নয়, এগুলো কিন্তু অনেক আগের কেনা, তারপরেও কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে পারিসার রুমে যে পারিসা, আর এটা হচ্ছে আমার ভাই পারভেজ, আর ওরা বসে আছে গল্প করতেছিল, তো ওদের সাথে আমরা এখানে অনেক মজা টজা করতেছিলাম। আর পারিসা ছিল, আর এখানে নাফি ছিল, পারভেজ ছিল, আর অন্যরা অন্য রুমে ছিল। তো এই তো ওদের বাসাটা, আসলে গুসকাসের মতো অনেক সুন্দর। এটা হচ্ছে পাবেল, ফ্রেশ হয়ে নিচ্ছে, ফ্রেশ হয়ে তো বাচ্চা কাচ্চাদের সাথে বসেছিল, আর বাচ্চা কাচ্চারা তো অশান্তি করতেছে, অশান্তির কোনো হিসাব নাই, এরকম অশান্তি করতেছিল। আর চাচুর কাছে গিয়ে পারিসা একটু বসলো। এই তো তারপর আমরা খাবার দাবারের জন্য টেবিলে আসলাম। আজকে মানে আমার জন্য জুই আর আম্মা যেটা স্পেশালভাবে রান্না করেছে সেটা হচ্ছে শুটকি শিরা। জুইয়ের হাতে শুটকি শিরাটা কিন্তু খুবই টেস্টি, জুইয়ের হাতে রান্নাটা ইদানিং অনেক টেস্ট হয়। আর এই তো রান্না করেছিল, মুরগি ছিল, তারপরে মাছ ভর্তা, বেগুন ভাজি, জার্নি করে আসবো তাই পোলাও খেতে পারবো না, সেই জন্য আর পোলাও রোস্ট করে নাই, এটা বলেছে পরের দিন করবে। আর ভালোই হয়েছে, কারণ হচ্ছে পোলাওটা কিন্তু এসে খাওয়া যেত না, যেহেতু আমি জার্নি করে আসছি, নাসি পাবেলের কথা বলতে পারতেছি না, ওরা সব কিছু খায়, খেতে পারে, ওদের জানিতে কোনো সমস্যা হয় না। তো বড় মামার সাথে বসে নাফি খাচ্ছে, আর আমি বলতেছিলাম জুই আর আমার সাথে খাবো, তাই আমি আর এখন বসিনি। পারভেজ, পাপেল, নাফি ওদের খাওয়া দাওয়ার পর আমরা বসলাম খাওয়াতে। আর এই যে হচ্ছে মাছ ভর্তা, আম্মার হাতের মাছ ভর্তা, আম্মাও কিন্তু রান্না বান্না করতে পারেন। এটা হচ্ছে আইর মাছের ভুনা আলু দিয়ে, আর এটা হচ্ছে মুরগি, আর বেগুন ভাজি, শুটকি শিরা। খাবারে বসে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিলো শুটকি শিরাটা, আর খুবই টেস্ট হয়েছে। আর ছিল সিলেটের নাগামরিচ, আর এটা হচ্ছে ঢাকার কামরাঙ্গামরিচ। নাগামরিচ আর শুটকি শিরাটা খেতে যে কীরকম স্বাদ, যারা খেয়েছেন আসলে তারাই বলতে পারেন। তবে আরও যেটা ভালো লেগেছিলো বেগুন ভাজিটা, বেগুন ভাজিটা আমিও যেভাবে আমিও করি, কিন্তু আমার বেগুন ভাজিটা এত স্বাদ হয় না, কিন্তু জুইয়ের হাতের বেগুন ভাজিটা খুবই ভালো হয়েছে। জুই বা আম্মা যারাই যারাই মানে বেগুন ভাজিটা করেন, ওনাদের হাতের বেগুন ভাজি বা ভর্তা ভাজি খুবই টেস্ট হয়। তো অনেক মজা করে ভাত খেলাম, আর আমার প্রচুর খিদা লেগেছিলো। আমাদের বাসায় বাসা পাল্টানোর পর বাজার সদাই করে রান্না টান্না করা আমার পক্ষে মোটেই সম্ভব ছিল না, অনেক কষ্ট হয়েছে। তো আমি বাসা থেকে শুধু আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল দিয়ে খেয়ে এসেছিলাম। এত খিদার পর, জার্নির পর কিন্তু খাবারগুলো খুবই স্বাদের ছিল। তো যাই হোক, আমরা আরও মজাদার খাবার খাবো, অনেক জায়গায় ঘুরবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার পাশেই থাকবেন, আমার পেজটা ফলো করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।